নদিয়ার নবদ্বীপ শহরে সাত সকালে নিয়ন্ত্রণহীন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরের দণ্ডপানিতলা ঘাট মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল আনুমানিক 8:15 নাগাদ একটি ওভারলোডেড বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে সামনের চাকায় পিষ্ট করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃত ব্যক্তির নাম বিমল পাল, বয়স আনুমানিক 70। তার বাড়ি নবদ্বীপ শহরের চটির মাঠ এলাকায়। দণ্ডপানিতলা এলাকায় একটি ফার্নিচার শোরুমে কাজ করতেন তিনি। প্রতিদিনের ন্যায় এদিনও বাড়ি থেকে কাজে যোগ দিতে আসছিলেন, আর আচমকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষে দেয়। স্থানীয় লোকজন ঘাতক লরিটি ও চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ গিয়ে লরি ও চালককে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিদিনই এই এলাকা দিয়ে চোরাই বালি, তাও ওভারলোড যাতায়াত করছে। সামনেই দুটো স্কুল, কোনো রকম নিয়ন্ত্রণ না করেই বালি বোঝায় লরি চলাফেরা করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওভারলোড থাকার কারণেই এই দুর্ঘটনা। আমি এসে দড়িয়ে দেখি যে এসে দেখছি লোকটা সামনের চাকায় এরকম ভাবে পড়ে আছে। কি কোন গাড়িতে মেরেছিল? লরিতে। লরিটা কি বালি লরি? কি ওভারলোড গাড়ি ছিল? ওভারলোড লরি। তা যে এসে উনি একটা স্পট ডেড হয়ে গেছে উনি? না, তখন একটুখানি ই হচ্ছিল। তারপর কি পুলিশে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, তারপরে তো নেই উনি। গাড়ির ড্রাইভার আর খালাসি? ড্রাইভার পালিয়ে গেল। খালাসি আমাদের কিলারে রাখতো না। আচ্ছা, আপনার নাম? নাম হলো, আপনার নাম? আমার নাম সোমনাথ শাহ। আমি এসে দেখলাম যে পায়ের উপর দিয়ে গেছে, হাড় মার বেরিয়ে গেছে। হ্যাঁ, সে বিজি গিচ্ছিরি ব্যাপার, ওই দেখার মতন না, ওই দেখতে পাই না, দিয়ে পাশে চলে গেছে। কিসে মেরে, কোন গাড়িতে মেরেছিল? লরিতে মেরেছে। কিসের লরি ছিল? বালের লরি। গাড়িটা কি ওভারলোড ছিল? ওভারলোড। তো ওনাকে সামনের চাকায় মেরে দিয়েছে? হ্যাঁ, ওনার সাথে সামনের চাকায় মেরে দিয়ে উনি, আমি আসার পর দেখলাম যে পায়ের উপর দিয়ে গেছে, হাড়গুলো বেরিয়ে গেছে, আর এমনি তো দেখতে পারি না, ওই টুনে দেখে চলে গেছি। কী মনে হচ্ছে, গাড়ি ওভারলোড থাকার কারণে কি এই দুর্ঘটনা? এবার কী বলবো বলেন। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর দাস। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার স্থানীয় বাসিন্দা।